সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী, শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী। মধুমতি নদীর ধারে মুকুন্দপুর গ্রাম, সেইখানে এক দামাল ছেলে বিনোদ চন্দ্র নাম, বিনোদ চন্দ্র নাম, বিনোদ চন্দ্র নাম। বিনু বলে ডাকে সবাই জানছি প্রেমের রাজা, আর জ্বালাতে গায়ের লোকের হাড়টি ভাজা ভাজা, হাড়টি ভাজা ভাজা, ওরে হাড়টি ভাজা ভাজা। কার গাছে আজ ফল ধরেছে কার পুকুরে মাছ, এক পলকে লোপাট হবে কেউ পাবে না আজ, কেউ পাবে না আজ, কেউ পাবে না আজ। কোন কোটরে পাখির ছানা কোথায় বেজির ছা, বিনুর সাথে পাল্লা দিয়ে কেউ তো পারে না, কেউ তো পারে না, কেউ তো পারে না। বিশাল নদী পার পার করতো দিনে দুবার, ইচ্ছে ছিল বড় হয়ে রঘু ডাকা খবর, রঘু ডাকা খবর। একলা সে নয় সঙ্গে আবার এক জোড়া তার চেলা, একটির নাম গোবিন্দ আর একটির নাম ভোলা, গোবিন্দ আর ভোলা, গোবিন্দ আর ভোলা। ছায়ার মতো বিনুর পিছে ঘুরত সদাই তারা, তিন মূর্তি যেথায় যেত চমকে উঠত পাড়া, চমকে উঠত পাড়া, চমকে উঠত পাড়া। সামাল সামাল ওই এলো দেখতো সিপাহী, নষ্ট চন্দ্র পরের বাগান করে দিত সাপ, বিজয় চন্দ্র তার বড় ভাই বলতেন পাপ পাপ, ভদ্র ঘরে পাপ এসে জুটেছে। এই তুমি, সব তোমার জন্য, লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো ভদ্রটাকে। ওর কি দোষ? ওই যে বাগানটা নষ্ট করেছে তার কোনো প্রমাণ আছে? বলো না বৌদি। কি বললি? এদিকায় আজ তোর হার মাস এক করবো। থাক, সাতটা নয় পাঁচটা নয়, একটা মোটে মা বাপ পড়া ভাই, কথা কি ছিড়ি? তুমি কি গো? তাহলে তুমি এসে সামলাও, পাড়া শুদ্ধ লোক বসে আছে ডাক্তারখানায় এক এক ঝুড়ি নালিশ দিয়ে। আমি আর পারি না। উফ, এরপর যদি আবার বাঁধিয়েছিস আমি কিন্তু রক্ষা করতে পারবো না। আরে আরে, আচ্ছা তুই কি রে, এসব না করে একটু বই নিয়ে বসতে পারিস না? এমনিতে তো কত বুদ্ধি তোর। বুদ্ধি কি না কুবুদ্ধি সে সবার আছে জানা, ভুলেও মারা এ না সে সরস্বতীর ত্রিসীমানা, বইগুলো তার সারা বছর কুই পোকাতে খায়, অবাক কাণ্ড পরীক্ষাতে উতরে তবু যায়। সবাই বলে মন দিয়ে সে করলে পড়াশোনা, মজা মাটির বুকে নাকি ফলিয়ে দিত সোনা, এসব কথায় থোড়াই কেয়ার করে বিনোদ রায়, নতুন নতুন দুষ্কৃতিতে বছর কেটে যায়। স্কুলে সে লাস্ট বেঞ্চের বাঁধা খরিদ্দার, কারণ কারণে জোটে বেদম গাধার মার, দোষ কিছু সে না করলেও বরাদ্দ তার বাধা, তার উপরে বাড়তি নাম পাজি গাধা। বল বল কার গম্বটা, বল বল। সত্যি বলছি, আমি নই, মা কালীর দেবী। হোল ইওর টাং, আমার মা কালী দেখি তোকে কোন মা কালী বাঁচে, আর করবি করবি আর করবি।
খুশির ভাগে নয় তো বিলু তবু মার খায়, ছুটির পরে তিন বন্ধু নদীর ধারে যায়, নদীর ধারে যায়। একটা কিছু করতে হবে যুক্তি তারা করে, আর যেন না উদর পিণ্ডি বুধর ঘাড়ে পড়ে, অন্ধকারে ফিরে আসে দস্যি বাহিনী। আর কি অসুবিধে? আজকে পেটে বড় ব্যথা। তা পুরস্কার এনে কতদিন? তা প্রায় এক সপ্তাহখানেক হবে। বলো কি। কড়া জোলাপ দিলুম, গিয়ে খেয়ে নেবে পুরোটা। আরে নাই মশাই, যে কি মনে করে? একবার যেতে হবে, এখনই চলো দেখি। কোথায়? ছোট বৌঠান, কাল থেকে বেধুন জ্বর। হে নাও ছোট কর্তার চিঠি। বৌদি কি হলো? কই দাও কি? ওই যে কাল্লাতে বললুম, আগে বল পয়সা নিয়ে কি করবি? বলে আজ থেকে আমাদের পুজোর ছুটি, ছুটির আগে চাঁদা করে মাস্টারদের খাওয়াতে হয় স্কুলে, নিয়ম। তা আমার কাছে কেন? তো দাদার কাছে চায় না। ওরে বাবা, তাহলে দরকার নেই। কই গো আমি একটু বের হচ্ছি বুঝলে, মুকুন্দপুরের ছোট কথা ডাক পাঠিয়েছি। কিছু দেরি হবে কি জানি, গিয়ে তো দেখি। তাহলে দাও পয়সা। আরে চার চার দিচ্ছি, আগে যা দরজাটা বন্ধ করে দিয়ে। পাঁচ ছয় সাত আট, আর কি দেবো বলো? সন্দেশ আর ছানার জিলিপি, এই নাও। ইস, বছর ভোর যা যাতে ঠেঙানি খেয়ে মরি, তারা কিনা চোখের সামনে গপ গপ করে খাবে, আর আমরা তাই চেয়ে চেয়ে দেখবো। আয়না নিজেরাই কটা মেরে দি, খেপেছিস? বছরের শোধ কিভাবে তুলি তাই দেখ। তা মানে একটা ফুলের তোড়া চাই বুঝলি? শোন শোন শোন, পাবি তো? ঠিক, তাহলে তোরা এগো যেমনটি বললুম। ঠিক আছে ঠিক আছে, স্কুলে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। সবাই ছুটি হোমটাস লিখেছিস? বন্ধের পর যদি দেখি হয়নি সবার পিঠে ভাঙবো একটা একটা করে। ওকে
ওদিকটা ফাঁকা কেন? কে আসেনি রে? আমরা স্যার, আমরা। আয় আয় আয়, এ রাখ 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 রাখ, এখানে রাখ রাখ। এসব বছরকার দিন, বাড়ি নিয়ে যাবেন স্যার। এগুলো কিন্তু আমাদের সামনে বসে খেতে হবে, সবাই দাওয়া দিয়েছে। কি রে বল? এইসব কেন আবার মিচি মিচি? হাত ধুবেন স্যার? নিন না, নিন। ছেলে তো খারাপ নস, শুধু পড়াশোনাটাই যা একটু। তাহারে সেদিন বেদ ভেঙেছিলাম পিঠে, লেগেছিল খুব। কই না তো, শিক্ষক পিঠকে তুললো। এগুলো কিন্তু সব খাবেন স্যার, ছিদেমের দোকানে একেবারে সেরা জিনিস। ও ছিদেম, ভালো করে ফুলদানিতে রেখে দাও দেখি। আহ, কি খাসা গন্ধ দেখেছ। ওই দেখো, আমার অমন শখের বাগান দিয়ে আসা হয়েছে, আসা গন্ধ দেখি। আমার সঙ্গের মতো নাচে দেখো। এই মরেছি, কি হলো? গাড়ু, হ্যাঁ গাড়ু, হ্যাঁ ওই পাঠিয়ে দিচ্ছি, দু একদিন চলুক, এখন আসুন। বাহ, লক্ষ্মী মেয়ে তো, ভারী লক্ষ্মী মেয়ে। নাম কি তোমার? বলো মা, বলো। চন্দ্রা। খাসা নাম, আসুন। এই যে চলো তো একবার বড়কর্তা ডাকছেন। বড়কর্তা? কি বুঝছ? তোমার ওষুধে সারবে না শহর থেকে এমবি ডাক্তার ডেকে পাঠাবো? মনে হয় দরকার হবে না। তুমি তো ক্যাম্বেলের এলিমেন্টস। আগে হ্যাঁ, দাদার কথা ধরবেন না কেন, আসলে ফ্যামিলি ট্রাডিশন। আমি খাপ ছাড়া চিরুটা খাল বাইরে বাইরে কাটালাম। কতদিন আছেন এবার? এই কালী পুজো হলেই চলে যাব। ও আচ্ছা, চলি। নমস্কার। মুখের উপর অপমান করে দিলে। কালুয়াতি গান গাইতে গাইতে বলে কিনে এলএমএফ ডাক্তার তোমার ওষুধে কাজ করবে? আমি দেখিয়ে দেবো ডাক্তারি জানি কিনা। তবে তোমার থেকে বড় ডাক্তার কেউ হয়? তুই চুপ কর, ওষুধ তৈরি করে রাখছি, গিয়ে পৌঁছে দিবি। চ একটু জমিদার বাড়ি ঘুরে আসি।
এই যে কি আছো? ওষুধ এনেছি, ওষুধ নিয়ে যাও, ওষুধ এনেছি। কে কে রে, কে চিল্লো? বেজা ডাক্তার ওষুধ পাঠিয়েছে। এই বেজা কি রে? বিজয় বল, বিজয় ডাক্তার, আমি তার ভাই। বড় গলা দেখছি, একটা ঘাট ধরে নিয়ে এত, দেখি শুয়ারটাকে। ভেতরে এসো, পত্তা ডাকছেন। থোপার গাধার মতন চিৎকার কিসে? এটা কার বাড়ি জানিস? রুগীর। কি রুগী নইলে ওষুধ কার? হারাম জাদা, আমার মুখের উপর কথা চাপকে তো মায়া কিসের বড় কর্তা গো? হারাম জাদা, তা ওষুধ গুলোর কি হবে? ওষুধ তোমার ডাক্তারও পাঠিয়েছেন। সরা সরা, ওটাকে চোখের সামনে দেখে এসো, এসো আমার সঙ্গে ওপরে। ওপরে? হ্যাঁ, চলুন। তুমি ওন ব্যাং নিয়ে ঘুরছো কেন? কোথায় ব্যাং? ওর নাম তো বুদ্ধিমান। কি বুদ্ধিমান? এতে হাসার কি হলো? ও মা, ব্যাং এর নাম বুঝে আর বুদ্ধিমান হয়? হয় বই কি? ও মা সব কথা বোঝে, জবাব দেয়। জানো, মানুষ হলে ওই স্কুলে ফার্স্ট হতো। মাই গড, বলো কি। তবে দেখবেন, এই দেখুন বুদ্ধি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। দেখলেন তো, ঠাকুরের গান হলে তো কথাই নেই। ও মা, কি কি? হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে, হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে। ব্যাস, ধীর হয়েছে, এরপর গলা ধরে যাবে। এগো, কে কথা কইছে? নীরু, দেখো দেখো, এর যা কান্ড না, এবার তোমার অসুখ এমনি পালাবে। কেও এসো না, ভেতরে এসো। পকেটে ব্যাং আছে না? ফিরবেন? ও মা, ব্যাং কি রে? ভয় নেই, বাইরে আছি। তা ওষুধগুলো কি ওই পকেটে? না না, এই পকেটে। হাতটা ঢুকান, ঢুকান। এটা সকালে, এটা দুপুরে, এটা রাতে শোবার সময়। কালকে এসে খোঁজ নিয়ে যাব। কিচ্ছু ভাববেন না, দাদা আমার সাক্ষাৎ ধন্বন্তরি, সব ঠিক করে দেবে, দেখবেন। আর যদি শহরের ডাক্তার এসেছে, এই দেখেছো, দবকুলি উড়িয়ে। ও মা, খুলি ওড়াবি কি রে? এসব কথা তুই ওদের বলে আসছিস তো? আসুক তোর দাদা, বলছি আজকে সব। যা যা, উনি রাজ্যিমায় কীর্তি করে বেড়াবেন আর আমি সব ঢাকবো। ও বৌদি, শুধু এইবার দাদার কানে গেলে পাছার, শুধু এইবারের মতো পাছার বলছি, আর কখনো করব না। জয় মা, বৌদির চরণের সেবা লাগে। এই ওঠ, এই বাদ ওঠ। আগে বলো, তুমি বলবে না? আগে তুই বল, কালই ওদের কাছে গিয়ে মাপছে আসবি। কি হলো অমন চোরের মতো তাকিয়েছিস কেন বল? বিজয় ডাক্তারের ভাই মাপ চাইছে, দাদার খুব ইয়ে হবে না, তুমি বলছো ঠিক আছে। দাঁড়া, বড়লোকের বাড়ি,
তোকে তো আর ঢুকতে দেবে না, চ খিড়কি বাগানে দেখে আসি। খা দেখিনি, আমি টক করে ওষুধটা দেবো আর চলে আসবো। ও খেলেই কিন্তু জ্বর, সব জানতা। ওই খাও দেখি কেমন জ্বর আসে। না বাবা, মা বকবে। আমার মাই নেই, বৌদি আছে, বকেই না। মিষ্টি দারুণ। না বাবা, মা বকবে। তো খেও না। টক হলে কিন্তু আরি, আর যদি না হয়? না হলে আজ থেকে বুদ্ধিমান আমারও বন্ধু। বুদ্ধি ও বুদ্ধি, কি করছো? কেন সব্বু নাশ, উচমি হাত দেয় কামড়ে দিলে। যা যা, মেয়ে দেখলেই কামড়ায়, দেখবে? না এসো, ছেড়ে দাও, চলো এসো, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিদ্যুৎ ডিম কোথা কানে কি হয় চুলে? ধুর, ছাদে কি তোমাদের তো পাইক বরকন্দাজ লেটেল লাগে? সবাই তো আর তোমার মতো নয়। আমাকে তুমি তোমার পাহারাদার রাখো, বুঝলে? এই আমার বন্ধু আর এই গুলি, কোন রকম বিপদ হলেই। কেন বলছিস চুপ? একদম নড়বে না। কিন্তু কেন? আহ, ব্যাস খেল খতম। চল রে, জায়গাটা সুবিধের নয়, একটা পোস্টের কোথাও তোকে রাখি, চলো। কি হলো, এসো। একটু হলে কি হতো? কি আর, যার নাম খড়িস, এতক্ষণে পটল। তুমি নইলে? আহ, সেই জন্যই তো বলছি, তোমার বাবাকে বলে না আমাকে তোমার ভাড়া রাখো। মাইনে তা যা হয় দিও, এই কলাটা মূলোটা নাড়ুটা মোয়াটা। আর কি কি হয় তোমাদের বাড়ি? পেটুক ঠাকুর, চুপটি করে থাকবি, দেখি হাত ধুয়ে না। সাপের কথা বাবাকে বলো না জানো? কেন পারি, তাহলে আর আমাকে বাগানে যেতে দেবে বুঝি? যেও না, আমি না গেলে কলাটা মূল্যটা নাড়ুটা মোয়াটা খাবে কোথায় বসে? এদিকে এলে তো জেঠু তোমার ঠ্যাং ভেঙে দেবে। বলেছে বুঝি? তো আমিও দেবো তোমার জেঠুর বুড়ি ফাঁসিয়া। এই বলেও সব গুরুজন না, পাকা বুড়ি। চলো, ওষুধে কাজ হয়েছে, তোমার দাদাকে গিয়ে বলো জ্বর এখন একটু কম। সত্যি? ঠিক আছে। আরে রে, চললে কোথায়? দাদাকে গিয়ে সে হবে কোন, বসে থাকে। লক্ষ্মী লক্ষ্মী, এদিকে, এর জন্য একটু শরবত নিয়ে এত। নাম কি তোমার? আমি বলবো, এসি দেখুন। ছাড়ো না, এসো, ছাড়ো না, এসো না, এই দেখো। ওমা বিনু, আমি ওরো মাগবো মা। কি করতে বাড়ি? হারিয়ে গেলে লোকে আবার ঠিক তোমার কাছে পৌঁছে দিয়ে যাবে। তাহলে নামের সঙ্গে ঠিকানাটাও তো লিখে রাখতে হবে। ঠিক বলেছো। আচ্ছা, ওটা কি আমার দাঁত বার করে রয়েছে? দাঁত বার করে, তো পিয়ানো। হ্যাঁ, পি পি কি হয় ও দিয়ে? ওমা তাও জানো না? এসো এসো না, এসো এসো, টেপো। ওই টেপো,
তুমি দেব? এবার টেপো। অমন করে বুঝি দেখি। চুরি করেছিস আমার সায়র থেকে? সাজা যা দেবার দেন, তবে জরুর মা, আমার পরিবার আজ দু মাস বিষের দ্বারা। আজ সকালে হুশ মিথ্যে চোখ মেলে বললে, বড় সাধ, শেষবারের মতো একটু করে মাছ খাই, গরিব মানুষই, মাছ কিনবো পয়সা কোথা? তাই তাই বউটার মুখছে, ও আর বাঁচবে না হুজুর, আর বাঁচবে না। আমি বলছিলাম কি, ওইটুকু তো একটা মা, মাছটা বড় কথা নয়, রূপটা বড়। স্বপ্ন দেখছিলে? পুরো কুকুরটা কিন্তু চেখে ফেলতে হবে। মোলা বাড়ির দিকে গিয়ে আস্তে আস্তে, সাবধানে আওয়াজ না, এইটা
ভাঙলে পিকে তাই যা আমাকে দিয়ে দে না ভাঙিয়ে দে তা ভাঙিয়ে দে পেটটা করুন হুজুর ভোরবেলায় দোর খুলে দেখি আগে হ্যাঁ হুজুর আমরা কি করে জানবো তারপর যেই সন্দেহ হলো হুজুর হুজুর আমাদের দোরেও রেখে গেছে মানে এই দেখুন উটি মাছ হুজুর ভাববেন না হুজুর খুঁজে আমি বার করবই আপনি একটু বসুন ওরে পাখানি আয় বাতাস কর প্রমথ আপনি যে করে হোক ওই হারামজাদাকে আমার চাই ওর লাশ আমি পুঁতে ফেলবো মাটিতে কেটে বল কেটে বল তোর আমি আসছি কে করেছে সব আমি কি জানি আমি সব জানি মানে কাল রাতে ওই জানলা দিয়ে সায়রে কি হচ্ছিল ওরা যদি জানতে পারে এই খবর দাম না আমার কি দোষ হলাতে উনবে মারলে কেন রাগ হয় না বুঝি আর মার কি হয়েছে জানো কি সেই দেখে কেঁদে কেঁদে আবার জ্বর এসছে সে কি ১০৪ আমি নতুন ওষুধ পাঠিয়ে দিচ্ছি কাল সকালে এসে দেখেও যাব ফের হয়েছে ছাগল দিয়ে ধান মারাবার চেষ্টা বউটা ভুগে পড়ছে আর তুমি কোথায় একটা আকাট হাতু রেখে ডেকে এনে কোথায় কোথায় বেজা ডাক্তার উপরে নিরুকে দেখছেন এক্ষুনি ফিস দিয়ে বিদায় করে দেবে প্রমথ আগে শহর থেকে যোগিন ডাক্তারকে নিয়ে আসবে আজই জি আগে আর একটা দিন সময় দেবেন তারপর না হয় কিন্তু দাদাজি অন্তত সন্ধ্যে পর্যন্ত এই ওষুধই কাজ দেবে আমি বলছি তোমার বাবা কি বললে আজকের মধ্যে জ্বর না সারলে কালকে শহর ডাক্তার আসবেই তখন তুমি কি করে আসবে দাদার ওষুধে কাজ না হলে অন্যের ওষুধে কাজ করা হবে তাহলে আমার মার অসুখ সারবে কি করে হয়েছে কি এক পাতা সিঁদুর আনতে পারো সিঁদুর হ্যাঁ হ্যাঁ সিঁদুর সিঁদুর শ্যামার উপর ঘরে মন্দির আছে ১৯টা গুণ মন্ত্র পড়ে দিলেই ব্যাস সব ভালো হয়ে যাবে সত্যি তবে আজ গিয়ে পুজো দেব দেখি কেমন না সারে আচ্ছা সিঁদুর হ্যাঁ আমিও যাবো তাহলে কোথায় ওই যে মন্দির বললে খেপেছ সে কি এইখানে নৌকা ঠেঙিয়ে দু কোষ তারপর আবার জঙ্গল ভাঙতে হবে তা হোক আরে সাপ খোপ বড় বড় গোখরো চিতে বাঘ বেরোলো তো কথাই নেই তবে তুমি যাচ্ছ যে বাহ আমি হলাম গিয়ে পুরুষ মানুষ সঙ্গে পুরুষ মানুষ থাকলে আমারই বা ভয় কি না না তা হয় না খুব হয় বলছি হয় না বলছি হয় আচ্ছা মেয়ে তো আমার মার অসুখ আমি যাবই দুজনে মিলে ডাকলে ঠাকুর তাড়াতাড়ি শুনবে না বুঝি ঠিক আছে দুপুরে এইখানে কেউ যেন টের না পায় দাদা শোন চুপচাপ চলে এসো কান্ন কোষ চলে এসো চলে কিছু বলবে না কানা যাদের নৌকো খুলে নিয়ে এলে তুই বললেই বা অমন কত নি সেই কোথায় কোথায় চলে যায় পাঁচবে কি মোর ওরা মায়ের শ্মশান কালীগঞ্জের দ দবজো ওই যে পড়লে আর রক্ষে নেই সিধে পাতা সে কি আরে আমি তো আছি ভয় কিসের কি হলো থাক না না মা ঠান্ডা হাওয়া উঠছে চন্দ্র কোথায় রে
সাবধানে। তাড়াতাড়ি এসো, মানে এসো। এই মরেছে, চলো চলো। ওকে ও কিসের ডাক? ফেউটিও হবে, চিটে বাঘের ডাক অন্যরকম। একটু আসতে চলো না, রেস দিচ্ছে যেন। ও বাবা গো, বলে এসো। সন্ন্যাসী ঠাকুর এসে দেখি। খুঁজে বার করে চাই। যদি সন্ন্যাসী ঠাকুর না আসে, এক কাজ কর, শিউর দেখি, আমরা এই কাজটা দেখি। তুমি? হে বাবা হে, অভিজিৎ নাই নক্ষত্র আমার জানা, তুই দাও এসো আমার সাথে। ধরো ও থাক, আগে বলো কি করতে হবে। তাহলে হাত জোর করো, চোখ বুঝে বলো তুমি ঠাকুরের কাছে কি চাইবে। আমার মাকে ভালো করে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, দাদার ওষুধে। কোথায় ছিলে বলতো? আমরা সেই তখন থেকে। এই যে আমার খুদে ভৈরব। ওকে পার্বতীকে কোথেকে জোটালি? পার্বতী কোথায়? ও তো চন্দ্রা। ঠিক ঠিক, চন্দ্রাই তো শিবের কপালে চাঁদি তো হবে। বাহ বাহ, কপালে সিঁদুরটি তো বড় মানিয়েছে রে। কে দিলে? কি আবার তোমার জন্য বসে থেকে থেকে সেসব দিয়ে আমিই দিয়ে দিলাম। বেশ করেছিস, বেশ করেছিস। হর পার্বতী, কোথায় যেতে পারে? ভাববে না হুজুর, আশপাশের বিষখানা গান ছেঁকে ফেলেছে আমাদের লোক। একবার হদিস পেলে ঠিক। দারোয়ান, চাকর বাকর, কন্ডা কন্ডা পোষা লেঠেল সব আমার সাধ্যে লাগবে না, সাধ্যে। খুঁজে যদি বার করতে না পারো তো সব কটার লাশ আমি ওইখানে পুঁতে ফেলবো, বুঝেছ? হুজুর হুজুর হুজুর, পাওয়া গেছে। কি পাওয়া গেছে হুজুর? কোথায় বলবো কে হুজুর, দশ গাছ তো মারু না মারে। হ্যাঁ, নদীর ঘাটে একটু নৌকো বেঁধে একটু যেই চোখে লাল হয়েছে, অমনি অমনি ওই পাকে ওই দেখে কি দেখে হুজুর, তাকে একেবারে সিঁদুর পরিয়ে দিয়েছে হুজুর। কি হবে ডাক্তার বাবু, এই যে ফের মুচ্ছ গেছে। লক্ষ্মীদি লক্ষ্মীদি, শিগগির এসো, পাওয়া গায়ে ছর্দি মনিরে। হ্যাঁ কোথায়? আর কোথায়, ওই ডাক্তার বাবু ছোট ভাই নিয়ে গেছিল। ওই ওই শোনো বাবি, শোনো, সত্যি বলছি মায়ের জন্য গিয়েছিলাম। চুপ করো, এই মুচ্ছ মুচ্ছ সিঁদুর বিজয় বাবু, আসুন আমার সঙ্গে। এইবার এইবার কে বাঁচাবে তোকে? সীমন্ত
দুটো সুতলার চুক্তি নয়, তাদের ঢুকতে দিয়েছিলে শোবার ঘরে, ওই বই করে বারণ করেছিলাম তখন। শুনেছিলে আমার কথা? ওটা আমায় দিন। সবাই বলছে সিঁদুরটা গুছিয়ে দিন। এই শেষ, ফের যদি বাড়ি ছা মারিছিস তো নিজের হাতে আমি তোকে খুন করব। খুন না! ওগো তুমি কি করলে, এ কেন করলে, এত বড় সর্বনাশ কেন করলে? যা করেছি ঠিক করেছি। আরে কি হলো কি? সঞ্চা বলি, সঞ্চা ওমা, এ কে গো? কে গো? ভেলা লেটা নামলি কেন? পাশ কাটিয়ে চল না। ওই ওমা, দেখি 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 সর সর। হ্যাঁ, এই মরেছে, এই যে খুন। নাগ অধিকারী মশাই এখনো ধুক ধুক করছে। আরে ঘরে করুক, তুই গাড়িতে গিয়ে ওঠ তো, গাড়িতে ওঠ। কে কোথায় দেখে ফেলবে তোর? থানা পুলিশ, তোরাই বা হামলে উঠলি কেন? গাড়িতে গিয়ে ওঠ, বলি সন্ধ্যের আগে কুলতলি আসরে পৌঁছতে হবে তো নাকি? ওঠ 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 ওঠ। এই দেখো, তুমি আবার কেন কষ্ট করে নেবে এলে ধুলোর মধ্যে? ও শ্যামা, বেঁচে যখন আছে তখন আর চিন্তা কি, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ও তো এসো পরাণ, ওকে আমার গাড়িতে তোল। কিন্তু ধনী মানুষ যা হোক, বলে আমরা না হয় জলে ভাসা মেয়ে, আপনার তো ছেলে পুলে আছে, নিজের হলে পারতেন এমনি করে ফেলে যেতে। কিন্তু তাই বলে? ঠিক আছে, আমার গাড়ি দেখে যান, যদি পারি সন্ধ্যের আগে পৌঁছবো, না হলে আমার বদলে অন্য ব্যবস্থা দেখে নেবেন। এই মরেছে, ও কি কথা! আমি কি তাই বললো? শোনো না, আমি কি তাই বললুম? আরে তুমি গিয়ে না পৌঁছলে আমার কৃষ্ণযাত্রা যে শ্মশান যাত্রা হয়ে দাঁড়াবে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওটা না, কথাও বোঝে না ছাই। আপনি আরো কিছু অপমান বাকি আছে,
ক্ষমা চাইতে এলুম ভাই, সব দোষ আমার মেয়েরই। নদী পেরিয়ে মন্দিরে যেভাবে চিৎ ধরেছিল ওই বিনুর কোনো বারণ মানেনি, এখন সব স্বীকার করছে। আমার মেয়ের কোনো ক্ষতি করেনি সে, সব ঝুঁকি মাথায় নিয়ে আপনার ভাই একাই যাচ্ছিল শ্যামার উপায় আমার স্ত্রীর জন্য পুজো দিতে। আমি তাকে কি হবে এখন আর সব ভেবে, সে তো নেই। যে করে হোক, যেমন করে হোক, খুঁজে তোকে বার করতেই হবে, এটাই আমারও। কোথায় পাবেন তাকে? কই রে শ্যামা, কি হলো? এই যাই, একি তোর চোখে জল? শ্যামা, ভাইটার কথা এত মনে পড়ছে, কুল মুছিয়ে চলে এসেছি, ফিরে যাবার তো কোনো উপায় নেই। প্রেমের রূপে পাশানিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল আকুল, বেদনা ফুল প্রেমের
কৃত্তিবাস, গলাটা শুনলে? শুধু গলা কি বলছেন, চেহারাটা যেন জ্যান্ত কেষ্ট। আমি কি ভাবছি জানো? ভাবছি না না, এ আপনি কি বলছেন? আমার কথাটা তুমি শুনো না অধিকারী মশাই, বিনুকে আমি কিছুতে আসরে উঠতে দেব না। ওকে আমি লেখাপড়া শেখাবো। শোনো কথা, আরে শেখাবো বললি কি শেখানো যায়? আমরা হলুম সুতের শ্যাওলা, ভেসে ভেসে বেড়াই, আজ এখানে কাল সেখানে। তুই স্কুল মাস্টার এসব কি সঙ্গে সঙ্গে গরু গাড়িতে বয়ে বয়ে বেড়াবে? সম্ভব? অধিকারী মশাই ঠিকই বলেছেন দিদি, তুই চুপ কর, যা এখান থেকে যা। শোনো শ্যামা, একবার ওর দিকে চাও। দেবকীর ঘরে জন্মেছিলেন কৃষ্ণ, কিন্তু ঠাই হয়েছিল মা যশোদার কোলে। তুমিও তো ওর মা যশোদা গো। সেদিন অমন করে তুলে না আনলে হয়তো পথের ধারেই মরে কাঠ হয়ে পড়ে থাকতো। না না, এ কি বলছেন আপনি? এই দেখো, এইটুকুতেই চোখ ভিজে গেল। দাপরের গপ্প, এই কলিতেও কেমন সত্যি হয়ে উঠেছে নিজেই বুঝে দেখো তাহলে। একবার একবার হ্যাঁ করে দাও শ্যামা, মানে পুরনো পালা যেমন চলছে চলুক, নতুন পালায় আমি একেবারে আসরে ফুল ফুটিয়ে দেব। পালার নাম রাখব যশোদা দুলাল। দেখিতে আমাকে
যেখানে থাকি মাগো দেখি আমি তোকে, কাছে থাকি দূরে থাকি তোরি গোপাল। নয়নের মনি যশোদা দুলা, নয়নের মনি তুই যশোদা দুলা, প্রাণীর প্রদীপ পড়ে আমার গোপাল। নয়নের মনি তুই যশোদা ব্যাপার কি? তুমি কি ভেবেছো বলো তো? কি হলো? কি হলো? গায়ে কত জ্বর? হ্যাঁ কত জ্বর? ওই দেখো আমার চোখে ধুলো দেবে না, আসলে পা ছুঁয়ে বুঝেছি গা তো পশু থেকেই ছ্যাঁক ছ্যাঁক করছে। তবে আবার মিছে কথা, বিশ্বাস কর বিনু আমি ভালো হয়ে গেছি, আমার একটুও জ্বর নেই, বিশ্বাস কর। তাই বলে পালা বন্ধ থাকবে? হ্যাঁ থাকবে, তোমার কিছু হলে সব কিছু বন্ধ থাকবে, এই আমার সাফ কথা ব্যাস। সত্যি ভাই পেয়েছিলি বটে, কে বলবে দেখি সহদর নয়। সহদর না ছাই, একটা কথা শুনে ও কি কতবার বলছি, হ্যাঁ ফের যদি দেখি না এর ওপর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়। আর কত বাঁধবি, আমার মতো মেয়েরা সব খুঁয়ে কোথায় ভেসে যায় দুমুঠো ভাতের জন্য। আজ রাধা তো কাল বিন্দি, একদিন খুব চিগুড়ি হতে হতে সব্বার পায়ের তলায়, তখন আর কেউ ডেকেও পোছে না গো, এবেলা খেয়েছ তো আর তুই ভালো হবে না বললুম, মুছো মুছো বলছি চোখ মুছো। কি আছে আমার, হ্যাঁ কি আছে দুনিয়ায়, কার জন্য রোজগার করি আমি যদি তোমারই কাজে না লাগলো? মুখে রক্ত তুলে খাটতে যখন দুবেলা গপ গপ করে গিলিনি আমি, আর এখন আমি বড় হয়েছি তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি কিছুতেই কাজ করতে দেবো না তোমায়, কিছুতেই না। আসুন কবিরাজ বসে আসুন। এই যে হুকুম হয়েছিল তামিল করে দিলুম, খুব নাম ডাক, একটু ভালো করে দেখুন তো। ময়না তুমি হেরেছো? এই দেখো চটিস কেন চটিস কেন, নিরিবিলিতে একটু সুখ দুঃখের কথা। মুয়ে আগুন, নিরিবিলিতে সুখ দুঃখের কথা কইবো তোমার সঙ্গে? মরণ নেই আমার, ওকে চাঞ্চো যে দেখো অনর্থ হয়ে যাবে বলে দিলাম, বেরো বেরো বলছি। আসরে যতই রাধা সাজিস কেষ্ট তো ফিরেও তাকায় না, ও যদি বেল হয় তুই হচ্ছিস গিয়ে কাক, ঠুকরে দেখ যদি বরাত খোলে। আরে আয়ে কে হো আয়ান খোস রাজিকে কুঞ্জে, তা বেশ তা বেশ, আমি যাচ্ছি যমুনায় ডুবতে কাগরিটা ভরে আনতে, কাগরি ভরনে চলো নীলি যমুনা। Thank you.
কি তুমি? বড্ড গরম, গা জুড়োতে এলো। ময়না, প্রেম জ্বরে রইতে নারলেম সই। এসব কি গায়ের মধ্যে? তো কি, আমি তো আর গায়ের কোণে বউ নই, মনের মানুষের সঙ্গে দুটো কথা কইব, দোষটা কোথায়? ছাড়ো, এসব ভাল লাগে না আমার। তাই বুঝি? হ্যাঁ। কেন, কি নেই আমার মধ্যে শুনি? জানি তা নেই, ছাড়ো। এত কুমার? আচ্ছা, দাদার মতো আমি কি আর বিষয় আসলে দেখতে পারবো? তবে আপনি আছেন এই যে ভরসা। ছোট কর্তা, আপনার চিঠি। ওই গো, কোথায় গেলে? শুনছো, সুখবর আছে। কি গো? চুসো থেকে তোমার ভাইয়ের চিঠি। অক্ষয় লিখছি নাকি ভারী ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেছে আমাদের চন্দ্রার জন্য। অক্ষের উপরে মেয়ে দেখতে আসতে চায়। তুমি এদিকটা দেখো, আমি বরং ওদিকে নায়মশেকে নিয়ে। ঠিক আছে, চন্দ্রা চন্দ্রা কোথায় সে? পই পই করে মানা করলুম, তা শুনবে তোমার মেয়ে? কি হলোটা কি? উঠলো ভাই তো বিলেত যাই, আর তোমার ওই বুড়ো রহমত সহিষ্ঠা যত নষ্টের গোড়া, দুজনে মিলে হাওয়া খেতে বেরিয়েছি। রহমত চাচা, ও রহমত চাচা, কিছু বলছো? একটু থামাও না গাড়িটা। কেন? আহ, বলছি থামাও। ওকে উঠছো কোথায়? আরে উঠছো কোথায়? আরে চালাবো। হায় খোদা, চালাবে কি? আমার নৌকরি চলে যাবে যে। বেশি কথা কইলে তোমাকে শুধু ভেতরে বসিয়ে দেবো। ওটো বলছি, মাঝে মাঝে কি যে পোকা নড়ে বাবু তোমার মাথার মধ্যে। ওই আগে তো এমনটি ছিল না, ওই শহর থেকে নেকা পড়া শিখে এসে। বলি, এমন দর্শিপনা শিখলে কাটি শুনি। রহমত চাচা, হ্যাঁ, তুমি মুকুন্দপুরের বিজয় ডাক্তার বাবুর বাড়ি চেনো? চিনি বই কি, সে তো কতবার গেছি। একবার যাবে আমায় নিয়ে? এখন কেন, কোনো ব্যামতম? না না, ও হ্যাঁ। কি ব্যাম? ব্যথা। কোথায়? আহ, তুমি চলো না আমায় নিয়ে। লুকিয়ে ডাক্তার দেখাচ্ছ, বাপ জানে তোমার? খবরদার বলবে না, সব সময় দর করে না, মাঝে মাঝে বলবে না। বলো বোঝো দেখি, এখন কোন দিক সামলাই? না ওঠো, উপরি না, উপরি না। এদরে এদরে এদরে, আপনি? আরে একে একে, আমায় তুমি বলবে। চন্দ্রা, চন্দ্রা ছেলেবেলা দেখেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন লক্ষ্মী মেয়ে বলে। আমার বাবার নাম শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী। ওহো, বসো বসো, কি হয়েছে তোমার? বাবা বসো, ভেতরে ডাকছে, সত্যায়ন পুজো এক্ষুনি শুরু হবে। ও তা বেশ তো, তুমি এসো না। আমি? আরে তাতে কি হয়েছে, বাড়ির পুজো, চলো চলো।
পরে আমি তোমার সব কথা শুনবো, এসো এসো এখন। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ, কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। হ্যাঁ, এইবার বলো তোমার ট্রাভেলটা কোথায়, কি হয় মানে ছেলেবেলায় কি যে হয়েছিল, যতদিন যাচ্ছে আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কুমু, চন্দ্রা আমাদের মইন বাবু, ছোট কর্তার মেয়ে। না, তোমার উপর আর রাগ বসে রাখবো না, যার জন্যে পুজো সে যে আজ কোথায় আছে, কেমন আছে, আছে কিনা, পারলে তার জন্য একটু কল্যাণ কামনা করো ভাই। ওমা, এই দেখো বৌদি, বৌদি আমি যদি এখানে মাঝে মাঝে আসি আপনি রাগ করবেন না? রাগ কি বলছো, নিজের মনে করে যখন খুশি আসবে, যখন খুশি আসবে। ওরে দাঁড়া দাঁড়া, থামা তো গাড়িটা, এই গাড়িটা থামো থামো। জিজ্ঞেস করতো কাউকে, ওটা কি আমডুবি গা? ও গো কর্তা, ওটা কি আমডুবি গা? যা বলেছেন, আপনারা যাবেন কোথায়? কি হলো রে পরাণ, থামলি কেন? বলে গিয়ে যেতে, আমরা ধরে নিচ্ছি। আপনারা এগোনকে, আমরা ধরে নিচ্ছি। বেশি দেরি করিস নি যেন। ঠিক আছে, নিসিংহীপুর বারবারি তলা। বুঝছি বুঝছি, আপনারা এগোন। পরাণ, গাড়িটা ঘোরা তো। ভালোবাসার এই কি রে খাজনা, ভালোবাসার এই কি রে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর ফেরে না, ভালোবাসার এই কি রে খাজনা। মায়ার খড়কুটা দিয়া যে বাসা বাঁধিনি, আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি, বাজের শোন বিসর্জনের বাজনা, ভালোবাসার এই কি রে খাজনা। তবে কেন আপন আপন করে মিছে মরি, আয়ারে বাঁধিতে যাই দুবাহু করি,
ফাঁকি দিয়ে পালায় ছায়া রেখে যায় কানা। ভালোবাসার এই কি রে খাজনা, বিফল স্বপ্ন নিয়া অচেনা আকাশে উড়ে উড়ে ডানা যে তোর অবশয়ে আসে। বিফল স্বপ্ন নিয়া অচেনা আকাশে উড়ে একবারও ঘরের কথা তোর কি মনে হয় না। ভালোবাসার এই কি রে খাজনা, ফাঁকি ওড়ে দিদি একটা কাজ করে দিবি ভাই, এই টাকাগুলো চুপি চুপি ওই মাটিতে আমার নাম বলিস নি যেন, জান লক্ষ্মী ভাই আমার। যদি জিজ্ঞেস করে অন্ধ ট্রেনে ধূপকাঠি বেছে তো, তা এলে কিছু বলতে হবে। আজ থেকে তোমার জিনিস পুরো। মা এ কি দিলামি বা, বয়সে বড় তো। দিদি তুই চলে যাবি নো, কাল ফেরার পথে ওই রাস্তার মোড়ে আমি থাকবো। সবই যখন দেখা হলো ওই একটা মুখে বা বাকি থাকে কেন, রাতটা এখানে পড়ে থাকবো শুধু এক ফাঁকে চুপি চুপি, দূর থেকে ভাইটাকে আমার কাছে যাব না, কাছে গেলে সে আমার ঠিক চিনবে, ছোটবেলায় বড় নেওয়াটা ছিল আমার। বেশ আমি বাসে চলে যাচ্ছি, পরান্দার গাড়ি রইল। না শোন, না হয় আপন ভাই নই, কিন্তু একদিনে সব জোর মৃত্যু হয়ে যাবে, এই জন্য কি দিদি বলে ডেকেছিলাম তোমাকে? আমি বলছি কি আপদ,
আমার দল হলো কেষ্ট যাত্রা, আর আপনারা বলছেন দরজা গাইতে। এই হ্যাঁ মশাই, বরকটে বায়নার টাকাটা যখন পকেটে পুড়েছিলেন তখন কি বলেছিলেন? হ্যাঁ কি 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 বলেছিল বলেননি? এটা নাচ গানের দল। হ্যাঁ নাচ গানই তো, এই তো মানে কেষ্ট যাত্রা। আরে থামুন তো মশাই, কেষ্ট যাত্রা বলে ম্যান ম্যারে কেষ্ট যাত্রা আজকাল কেউ শোনে? বলি ধর্মকম হয়ে গেছে দুনিয়া থেকে, যত সব অচের পাশে গিয়ে পরে মন্দিরে থালায়। আচ্ছা কি বিপদ, সেটাও কি আমার দোষ? চুপ, ওই শোনো পাবলিক চেঁচাচ্ছে, এরপর যদি পাল চাপা দেয় না তাহলে একটা একটা করে ধরে সব শ্মশানে পাঠিয়ে ছাড়ব। সাড়ে সাড়ে টিকিট বিক্রি হয়েছে, এ কি মাগনা আসার পেয়েছে? কি হয়েছে? এই যে বাবা বিনু, দেখো দেখিনি এরা এখন বলছেন ধারণা শুরু হবে কবে? একবার চাঁদ বদন দেখাও বাবা। কি করি বলো দেখি, বুঝছো তো সব। ওই শোনো, কিন্তু দরজা মানে তো খেউ। বুঝি রে বাবা, সবই বুঝি, জীবনে তো এ কর্ম করিনি কোনোদিন, আজই দায়ে পড়ে। জোরে সবাই জোরে বাজাও। নাও দিকে বসে, এই আমায় বলবেন না। কই গো বসাইরা, কি ঠিক করলেন? বলছি আমি বলবো। কি এদিকে এসো। কোথায় এসোই না, এসো। ব্যাপার কিছুই নয়, শুধু কাঁচা খিস্তি। দরজার দলে আমিও কাজ করেছি যে। কেন, সব মানুষের মধ্যেই একটা করে নর্দমা থাকে, কেউ দেখায় কেউ দেখায় না। আমার বাপুর সব রাগ ঢাক নেই। তবে তুমি যাও, মরো গে। এমনিও তো মরবে, পিটুনি খেয়ে সে মর অনেক ভালো। কীর্তিবাস, এবার আমায় ছুটি দিন অধিকারী বোঝাই। কিন্তু এত রক্ত, 40 বছরের ওপরে বেলা বাজাচ্ছি, কত আসুর কাঁদিয়েছি এই বেলা দিয়ে। কেষ্ট যাত্রায় লক্ষ্মী দেব ভাষা তো, আর কি মানুষ দেখছি আজ, কি মানুষ দেখছি। এখানে বসো মাখন রে, পেটের জন্যে বেলা বাজায়, কিন্তু ছর হাতে করলে তো পেটের কথা মনে থাকে না। এখন থেকে কার জন্যে বাজাবো, আর কার জন্যে বাজাবো? এই চলারা, আর ধরে নিয়ে চল আসরে, তারপর ও খা আর পাবলিক খা। আমার কথা শুনো, আমার শুনো, আমার 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 ময়না সে যেন। তার মানে? হ্যাঁ আসর হবে বিনু, নর্দমার পাঁকে যদি এতই রস তবে তাই খাক, কত খাবে। ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় গোপন কথা বলি, আজ খানি হবে বাবু ভালোবাসার বলি, বাবু ভালোবাসার বলি। রোজ দুবেলা খেলে মধু, মধু তো রয় না মধু, রোজ দুবেলা খেলে মধু, মধু তো রয় না মধু, অল্প স্বল্প পাওয়া গেলে রসের কদর রবে। ভালোবাসার মিষ্টি যদি হাটে নিয়ে যাস তখন কিন্তু শ্যামের বাসি হয়ে যাবে, কি হবে হয়ে যাবে, কি হবে হয়ে যাবে বা। ¡Gracias!
আমি পা দেখি তোর ওপর তোর ওপর তোর ওপর ভাতার কৃপা দেখে হায় রে মরে যাই দে না তোর কোল পেতে দে মাথা রেখে শুই চাবি আছে তোর কাছে তার তালা আমার কাছে চাবি আছে তোর কাছে তার তালা দেখছে যারা ভাই যে রে তোর সবাই আমার শালা মন করে না কারো সোহাগ পেতে শির 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 করে গোতর লাগলে বাতাস হেতে আমার কিছু মন করে না কারো সোহাগ পেতে শির 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 করে গোতর লাগলে বাতাস হেতে ও জ্বরের ওষুধ আছে আমার কাছে শোন তোর পিরিতির ছাতনা তলায় হারিয়ে গেছে মন ওরে হারিয়ে গেছে কি এবার পয়সা উসুল হচ্ছে তো চলবে তো বটেই এবার আমার জবাব শুনতে চাইছেন তো তাহলে শুনুন শুনুন আমার জবাব কীর্তিবাস কাকা পরাগে খুঁজে পাওয়া যাবে তোমার
সকল ছাওয়া আধার পেরি আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া এত ভালোবাসা নয় ভালোবাসা নয় কামনা জড়ানো চাওয়া আধার পেরি আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া যদি ভালোবাসা হয় ফুরাবে না কোনো দিন জীবন পাড়ায় রয়ে যাবে বন্ধু কারো মনে চিরদিন ভালোবাসা যদি ভালোবাসা হয় ফুরাবে না কোনো দিন জীবন পাড়ায় রয়ে যাবে বন্ধু কারো মনে চিরদিন এ দেহ দেউলে প্রেমের দেবতা লিখে গেছে তার নাম প্রেম জীবনের শুরু হয় যদি প্রেমী তার পরিণাম দিতে ভালোবাসা যাবে পাওয়া আধার পেরিয়ে আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া এত ভালোবাসা নয় ভালোবাসা নয় কামনা জড়ানো চাওয়া আধার পেরিয়ে আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া এই যে বাবা আমার লোকে বলে চশমকোর অধিকারী কিন্তু আজ তুমি কেষ্টযাত্রার মান বাঁচিয়েছো বাবা আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও হাজার বছর পেরমান হোক তোমার হাজার বছর পেরমান হোক থাক বাবা থাক ও হ্যাঁ এই যে এই তো আজ থেকে এটা তোর আমি দিলাম হায় হায় কি গান শোনালে বলো দেখি হায় আমার মুখে আয় রে এমন যে মাথা ফাটলো রক্ত পড়লো আমার সব কোথায় বেমালুম মিলিয়ে গেল তোর গানে এক ফোঁটা ব্যথা পর্যন্ত নেই কেন এমন বলছেন সবই তো আপনাদের আশীর্বাদ না রে পাগলা না সব তার আশীর্বাদ তার দয়া তুই ভগবান পেয়ে গেছিস রে ভগবান পেয়ে গেছিস চলো দাদা চলো অনেক ধকল গেল এবার ধরা ছোড়া গুলো একটু ছেড়ে নেবে চলো যাব কি ভয় নেই এই শেষ আর এ হাতে কখনো ছোব না তোমাকে আমার এই পাপের শরীর তোমাকে নষ্ট করলে নরকেও যে ঠাঁই হবে না আমার ময়না আজকের এই রাত কখনো ভুলব না আমি শ্যামাদি থাকলে
কত যে খুশি হতো। হিমা, এত রাত হলো আজ? আর বলিস কেন, কোথায় মালগাড়ি উল্টেছে, শালা সব টেরে নেচকে। এদিকে কি কাণ্ড হয়েছে জানো? কি? এই দেখো। হ্যাঁ গো, তালার বলছে কি, ওদিকে তোমার বাপের কৌটোয় এই এত টাকা। কে দিলে? কি কাণ্ড বলো দেখি। কে কে ওখানে চোর? এদিকে চলে, এদিকে তো কেউ নেই গো। ওদিকে ঘোরা। মরবার ঠাই জোটেনি, যেমন এসেছে তেমনি চলে যাও, নইলে গায়ের আর পাঁচজনের মতো আমিও তোমার মুখে। আয় রে আয় চাঁদ মামা টিপ দে যা, ভাইয়ের কপালে আমার টিপ দে যা, তোর আশীর্বাদে ভাই যেন মোর থাকে রাজার সুখে, চাঁদ হয়েছে বসত করে আমার ভাঙা বুকে। শ্যামা দিদি, শ্যামা দিদি গো, শ্যামা দিদি, শ্যামা দিদি, শ্যামা দিদি, ও শ্যামা দিদি, কি হয়েছে, কাঁদছিস কেন তুই, কি হয়েছে বলবি তো। দিদি নেই। ওরে ওরে, এখন ঘুমোচ্ছিস সবাই, ওঠ কৃত্তিবাস, বলা কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে রে, ওরে সামা নেই। কি কি বলছেন আপনি? হায় হায় রে, আমার দলের লোক কি চলে গেল, ওরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি, গাড়ি জোর জিনিসপত্র বা আগে শ্রেণী চলুন। আরে তার আগে পুলিশে খবর দিতে হবে, থানায় চলো। ভালোবাসার এই তীরে খাদলা,
ভালোবাসার এই কি রে খাজনা, ভালোবাসার এই কি রে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর ফেরে না, ভালোবাসার এই কি রে খাজনা। মায়ার খড়কুটা দিয়া যে বাসা বাঁধিনি, আকাশের ডাক শুনে কি এই সেই জায়গা? নিজের চোখে দেখেছো তুমি? তোমরা কেউ কিছু জানো? আগে না হুজুর। এসো আমার সঙ্গে, থানা একটা ডায়েরি করতে হবে। কিন্তু বিনু, বিনু যে কীর্তিবাস যদি বরাতে থাকে সে আপনাতে কি ফিরবে? আর না হলে আগে আর কত দূর হে? এই তো আর দুটো বাঘ পেরোলে। আরো দুটো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন তা প্রায় 7 কোশ দূর হবে, তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও কি হে, ওটা কি? ও মাঝি, কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? দাঁড়ান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরি কাজ নেই, চলো 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 চলো। সে কি বাবুদের কেমন পায়? সেবার কালিরাঙা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিষে হাট। কই গো, আমি এগোচ্ছি তাহলে, তুমি এদিকে সব ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয় এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ ওই দেখুন না, পড়েছিল নদীর চরে। আগে ভেবেছিলুম লাশ, পরে দেখি না আছে টিকে। দেখুন দিকে অবস্থা, কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই। নাই মশাই, আমি দেখছি। নমস্কার। নমস্কার, আমি মহিন চক্রবর্তী, মেয়ের বাবা। তা বেশ, তা বেশ, তা এবার একখানা গান শোনাও দেখি মা। হে, গান বাজনার চর্চা আছে তো? আগে গান বাজনার চর্চা আছে বই কি? গাও গাও তো, গাও। তোমার তোমার জেঠুর কাছে তো অনেক গান শিখেছিলে, নাও গাও। আমার দাদার উচ্চাঙ্গ সঙ্গীতে ভারী শখ ছিল, খেয়াল ধ্রুপদ। উচ্চাঙ্গ সেলাই ফোড়াই জানা আছে নিশ্চয়ই? কিরে হুঁশ ফিরেছে? আগে না, গায়কের বাড়ি পুড়ে যাচ্ছি। তাই তো, এক কাজ কর দেখি, তুলে এখন তোর ঘরে ঢোকা। ঠিক আছে, এবার তুমি এসো মা। মেয়ে আপনার বড় লাজুক। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলে না, লোকে কি ভাবে? কেন মন করলি? এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোড়াজুড়ি করেনি কেউ। চট করে অমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলাম দিদি। তুই চাইলে ঠিক পারবি। কি মেয়ে বাপু, খুঁড়ে খুঁড়ে পেন্নাম। অমন খাসা ঘর, দুটো পাটের কল, তার উপর জমিদার, এমন পাত্র মোচে আঁটলো না। আমার মোচ আছে না, পাটকলকে বিয়ে করব দেখি। আমাকে দুধ খাওয়ানো, আজ তোমার মন খারাপ, তুমি দুধ খাবে দেখি। আরে দেখেছো কি হলো? কি কিছু না। আরে
নাইমশাইকে শুধু তো ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন কেমন আছে এখন? দেখি মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব। তুই? তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়েব মশাই, থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো নেরু। আমি রেডি, চলো। বৌদি, আমি যাই। একটু দাঁড়াও ভাই, কটা বড়া ভেজেছিলাম। গরিব দাদা বৌদির ঘর, আর তো কিছুই। নিশ্চয়ই তালের বড়া। তোমারও মাথা খারাপ? বিনু ভালোবাসত বলে দুনিয়া শুদ্ধ লোককে তুমি তালের বড়া খাওয়াবে? কত ভালো মন্দ খায় ও জানো? সত্যি খাবে তুমি? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যা দেবার দিচ্ছি। তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা। ঠিক আছে, তুই যা ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো? তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেব। বাড়ি আমার নেই। সে কি, আত্মীয় স্বজন নিজের লোক বিশ্বাস করুন, কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে। কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না কি, আমার ঠাকুর ছেড়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন বিশ্বাস করুন, ঠাকুর বলতে ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোন পাপ আমি করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি। আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। না, রাখো। নীরু, নীরু, দেখো কাণ্ড কাটছে গো। ভাই তোমার জব বোর্ড চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো, অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা বাড়ি গাড়ি বিরাট প্রতিপত্তি। বিয়ের পর ছেলে বিলেত যাবে, আমি অবশ্য বলেছি সেভার আমরা নেব। আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি চটপট।
সকাল বেলা তুই বিউটি প্যারেড না, তুই দেখছি সত্যি ফ্যাশনে পড়েছিস দাদা। কোনটা পছন্দ বলতো? সেটা তুই বল। আরে দূর, যার চোখ ভালো তার নাক নেই, যার নাক আছে তার ফিগার নেই, যার বা অদুটো আছে তার আবার বাপের পয়সা ঢুঁড়ু, বিয়েটা কি চ্যারিটি? এই তো সবই আছে শুনেছি, দেখতেও বেশ, উপরন্তু বিলেত পাঠাবে। আমার তো মনে হয় টার্গেট করার মতো। ঠিক আছে, বাবাকে বল দেখে আসুক। তবে হ্যাঁ, ফাইনাল বলবো কিন্তু আমি। শুনুন শুনুন, আজকালকার ছেলেদের কথাবার্তা শুনুন। আরে মশাই, গন আর দোজ ডেইজ, যখন ছাদনাতলায় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফে প্রথম দেখা হতো। যাক, তবু নিজের ডিউটিটুকু তো করে যাই। আরে মেয়ে আনার বন্দোবস্ত করুন। একটা কথা ভুলো না, এ শুধু তোমার বিয়ে নয়, আমার মান সম্মান ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। আর এই বিয়ে যদি সত্যি হয় তো জানবে সে তোমার মস্ত বরাত। কথার উত্তর ঠিক ঠিক দেবে, লোক হাসাবে না, থাকবে মনে। হ্যাঁ না যা হয় একটা কিছু বলবে। কি বলবে তো বলো, বলো দেখি, রান্না বান্না কি কি জানো? কি বলো, লজ্জা কি? আগে জানে তবে। আর সেলাই ফোড়ায় না, মানে আসলে ওর মা, মানে আমার দিদি তো খুব ভালো সেলাই ফোড়ায়। এগুলো কোনো ডিসকোয়ালিফিকেশন নয় অক্ষয়, রান্না বান্না সেলাই ফোড়াই করবে মধ্যবিত্ত মেয়েরা। আমি চাই ব্লু ব্লাড, স্মার্ট অ্যান্ড সোশ্যাবল, পার্টিতে যাবে, পাঁচজনের সঙ্গে মেলামেশা করবে, টেনিস খেলবে, দরকার হলে বাড়িতে পার্টি থ্রো করবে, বন্ধু বান্ধব নিয়ে হাসবে, নাচবে, গাইবে। কিছু ভাববেন না স্যার, ও ঠিক তৈরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ততক্ষণ স্যারকে বেশ একটা জমিয়ে গান শুনিয়ে দাও দেখি। না না, ও উচ্চাঙ্গ টুচ্চাঙ্গ নয়, তুমি বরঞ্চ ওই গানটা শোনাও, সেইটা ওই বুলবুলি তুই ফুল শাখাতে, কিংবা চমকে চমকে ভিরু ভিরু পায়। আহ অক্ষয়, ডিকটেট করো না, ওর যা ইচ্ছে তাই গাও। গাও মা, তোমার যা ইচ্ছে তাই গাও। কি হলো, গাও। শুরু করো। গাও। পাখি নুরাই ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এই বুকে পাখি কি দেখা যখন হয়েই গেল পথের ধারে, জানবে সবই তাঁর ইচ্ছে। ধর ধর না। গগনে মিলিয়া শত শত
ঝড় লুটায় লতা ধুলা এই গানটা ধরবেন না স্যার, আমি যেটা বললাম সেটা গাইলে চমৎকার চমৎকার। এই না হলে গান, আমাদের টাইম হলে আমি এইখানে পাকা কথা দিয়েছিলাম। তবে আমার ছেলের যখন একটা আবদার, সে আপনি ভাববেন না স্যার। তেমন হলে চন্দ্রাকে আমরা কলকাতায় নিয়ে যাব, সামনাসামনি দেখা সাক্ষাৎ কথাবার্তা এসব বলে না। অক্ষয় কিছু মনে করবেন না, ওটা ঠিক এবারই রেওয়াজ নয়। রাইট ইউ আর, রাইট ইউ আর। তার ইচ্ছে সে এখানে এসে দেখে যাক, ওয়াই শুড ইউ বদল। বেশ তো, সামনে পুজো, এ বাড়ির পুজো এক এলাহি ব্যাপার। গান বাজনা পালা লাঠি খেলা, বাড়ি তো সব দেখেনি কোনোদিন। যদি কটা দিন এখানে এসে কাটায়, রদ দেখা কলা বেচা দুই হয়ে যাবে। আমি নিয়ে আসবো সঙ্গে করে। বেশ তাই হোক। তাহলে তুমি উঠবে না, এ আমি খাবার রেখে গেলুম, মা এসে যা করার করুক। ভালো ভালো খেয়ে নাও বলছি, আজ বাদে কাল বিয়ে, এই করে বাধাও একটা কিছু। খাচ্ছ না কেন দিদি ভাই, কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? কিছু না, যদি বলি তুমি লুকোচ্ছ, তোমাদের দয়ায় আছি, জোর তো কিছু নেই। কিন্তু যদি আমার মতো একটা দিদি থাকতো তোমার, পারতে এমনি করে এড়িয়ে যেতে? দিদি, তোমায় যারা ভালোবাসে, তোমার কষ্ট হলে তাদেরও যে কষ্ট হয় বোঝো না। আমায় আমায় তুমি ভালোবাসো? না না, আমার ভালোবাসার কি বা দাম। তবে দিদি ভাই, আমার অসুখে তুমি যা করেছ, পৃথিবীতে শুধু আর একজনই এমন করতে পারত। সেও ডাকত আমায় দিদি বলে, তোমায় দেখলে তার কথা মনে পড়ে যায়। কোথায় সে? হারিয়ে গেছে, খুব ভালোবাসতে বুঝি তাকে। কেন হারিয়ে যায় বলতো? ভালোবাসা গুলো কেন কেন এমন করে হারিয়ে যায় জানি না। সত্যি বলছি দিদি, বিয়ে আমার, এ বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আস্তে আস্তে একটু দেখে সাবধান। ইম্পসিবল জার্নি। বাবা দূর এসেছিলেন কি করে? স্যারের তো খুব ভালো লেগেছিল, নৌকর হাওয়া খেতে খেতে। এটা হাওয়া খাওয়া না খাবি খাওয়া? এরকম একটা অজ পাড়া গায়, হোপলেস। একবার পৌঁছে দেখো। দেখো নয়, দেখুন। ও, একবার পৌঁছে দেখুন, হয়তো এতটা খারাপ লাগবে না। আসুন আসুন। ওই তো দায় বসে এসে গেছেন। আসমানপত্রগুলো তাড়াতাড়ি। কি রং, কি সুন্দর চেহারা, ভারী সুন্দর মানাবে তোমার সঙ্গে। ওই দেখো, কি দেখো, লজ্জা কি? নিজের ভাগ্নি বলে বলছি না, একবার আলাপ হলে দেখবেন চন্দ্রার মতো মেয়ে মানে। কই, চন্দ্রা গেল কোথায়? আসছে। লক্ষ্মী, দিদিমণির শরীর খারাপ বলছে, মাথা ধরেছে। সে কি? আমি দেখছি। আমি বলছিলাম, কি বলছেন আপনি? এই চেনার মাথা ধরেছে বলেও। আমি বলি কি,
শরীরের উপর তো কারো হাত নেই, আলাপ পর্বটা না হয় কাল সকালেই হবে। গুড মর্নিং। আপনি? অক্ষয়বাবু ঠিকই বলেছিলেন, বাইরে থেকে জায়গাটা যতই ড্রাই লাগুক কাছে এলে প্রেটি ইন্টারেস্টিং। এই কথাটা এমনি বলা যেত, না জানি ছবি তোলা দরকার ছিল না। আরে আরে চলেন যে, রাগলে তো আপনাকে ভারী সুন্দর দেখায়। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্টস। শুধু থ্যাংকস, হাত বাড়ান। Let's celebrate our first meeting. আপনি বোধহয় একটু তাড়াতাড়ি এগোচ্ছেন। So what? এটা তো তাড়াতাড়ির যুগ। কেউ কেউ আবার অপেক্ষা করতে বেশি ভালোবাসে। আমি একেবারেই না। গোলাপ একবার পছন্দ হলে ছেড়ে, বাটন হলে no second thought. ভালো জিনিস ছিঁড়তে বুঝি আপনার খুব আনন্দ? সেটাই তো পুরুষ মানুষের স্বভাব। আসলে কি জানেন, অধিকার অধিকার ফলানো একটা আর্ট। যেটা চাই সেটা আমার চাই, তাতে তার যতই ক্ষতি হোক। অত ভাবলে চলে না। তার মানে গায়ের চোর বলতে পারেন? গায়ের চোরে গোলাপ ছেড়ে পাটেন হলে পড়তে পারেন, কিন্তু খুনি থেকে ফুল পড়াতে পারেন কি? গায়ের চোরে যতদিন তা না হচ্ছে, শুধু মুখের বড়াই করে লজ্জা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ পারেন বাবু, নয় কি? মানে বুঝতে আপনার একটু সময় লাগবে। চলি। শুনুন, আপনার ভাগ্নির মতন ওরম ডজন ডজন মেয়ে আমি মারিয়ে এসেছি। আমার নাম বারিন গাঙ্গুলি। কারণ জানতে চাইবেন না, আপনার ভাগ্নিকে আমার চাই, ওকে আমি বিয়ে করব। এ তো ভালো কথা। না ভালো কথা নয়, এর নড়চড় হলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আপনার পাস রেকর্ড আর কেউ না জানুক, আমার নখ দর্পণে। কি কি বলছো তুমি? আপনি হেড অফিস থেকে কতদিন এসেছেন চুজি হয়ে অক্ষয়বাবু? ও বছর। আর আসার সঙ্গে সঙ্গে ক্যাশ ডেফিসিট, মানে তহবিল তছরূপ। হ্যাঁ হ্যাঁ, 6,000 টাকা আমি ইনভেস্টিগেট করেছি। বাবার হাতে নথিপত্র তুলে দিলে কি হবে জানেন? না, কিছু করবেন না, আপনি যা বলবেন তাই হবে। চন্দ্রাকে এই বিয়ের ভার আমার, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আগে বিয়ের তারিখ বলতে পূজোর পর অগ্রানে তো বটে একটাই, মাঘে অবশ্যই। না না, আবার মাঘে কেন, শুভর্ষ শীঘ্রম, অগ্রানে। দিন ঠিক হয়ে গেল আমাকে জিজ্ঞাসা না করে? মামা বাবু বোধ হয় আর দেরি করতে চান না। কই এসো তো মা। মা, সে কি? বারিনের মতো ছেলেকে তুই কতটুকু জানো? তুমি তাকে বিয়ে দিলেই হলো, তুই বা কতটুকু জানিস শুনি। এই করে বারবার তোর মামা সম্বন্ধ আনবে আর তুই খামখেয়ালি করে, এত তাড়া কিসের মা? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, দিদি ভাই তো আর অবুজ নয়, আর আপনি তো মা। বুকের রক্ত দিয়ে তিল তিল করে যাকে গড়েছেন, তার সুখ তার মুখের হাসি আপনার চেয়ে আর বড় করে কে বুঝবে সংসারে? বাহ চমৎকার, এই নইলে লাই দিয়ে কুকুর মাথায় তোলা। বাড়ির উস্কো ঝি জ্ঞান দিচ্ছে, ওইটুকু মেয়ে বড়দের উপর তম্বি চালায়, আর তুমি তাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছো। বেরো বেরো এখান থেকে। সেদিন আলুম আর ঠাঁই পেতে না পেতেই বজ্জাতি শুরু করে দিয়েছে। বেরো। কি হলো, কি হাল হয়েছে আপনার সংসারের? ডিসিপ্লিন বলে কিছু নেই? না না, এই তো দেখছি আমাকেই সব ভার নিতে হবে। শুধু আমারটা বাদে। মানে? নিজের ভালো মন্দ বোঝার বুদ্ধিটুকু অন্তত আমার হয়েছে। চন্দ্রা শুনলেন, শুনলেন আপনার মেয়ের কথা? না না, এই অপমান সহ্য করার
দিদি দিদি তুমি এক্ষুনি কাউকে বলো আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিক। সে বাড়িতে আর জলস্পর্শ নয়। বারিনকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, এসব কি? এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি, ক্ষমা চাও। অ্যাট ওয়ান্স পায়ে ধরে ক্ষমা চাইবে তুমি, কোনো কথা নয়। যাও, কিছু মনে করো না ভাই, আজ থেকে সব তোমার কথা মতোই চলবে। দিদি ভাই চললাম, দোষ তো আমারই, ছোট মুখে বড় কথা। ভালো থেকো, কেমন? না, যাবে না, যাবে না তুমি। একদিনে সববার পর হয়ে গেছি, এ বাড়িতে আপনার আমার কেউ নেই, কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছেন। আমার যে থাকবার জো নেই দিদি ভাই। তবে কিসের দিদি তুমি? কেন বলেছিলে তুমি আমায় ভালোবাসো? কেন অমন করে আমার মাথায় হাত রেখেছিলে? অভিনয়, সব অভিনয় না দিদি ভাই। যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও, শুধু শুধু এবার যেখানে যাবে সেখানে এমনি করে মিথ্যে মায়ায় কাউকে জড়িও না। ভালো না বেশি, ভালোবাসার কথা শুনিও না কাউকে। তোমার আমার পথ আমি নিজেই বেছে দেব। পড়ে গেলে তো কেউ ছুঁতে পারবে না আমায়। না 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 না, যত কষ্ট যত অপমানই হোক আমার, কথা দিলাম তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তুমিও কথা দাও এই সর্বনেশের চিন্তা আর মাথায় আনবে না তুমি, কখনো না। আরে সাবাস টিপ আপনার, ওদিকেও সুখবর আছে। মানে? চন্দ্রা বলতে গেলে আপনার হাতের মুঠোয়। তবে এর নাম অক্ষয় ঘোষাল, দেখিয়ে দিয়েছি হাতের খেল। বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? আরে ফুল তোর বাগানে কাটা জেগে রয়ে যে শুধু নিয় শত জ্বালা, তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? সুখের পাখি বুকের খাঁচায় ধরতে যারা চায়, ব্যথার বিষে জ্বলে জ্বলে তারা মরে যায়। জীবনের গলায় কেন দুলে বলো চোখের জলের মালা, তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? দুঃখ
চোখের ভিজা মাটি দিয়া গাথারি দিবার স্বপ্ন দিয়া কেন তবে ছাওয়া ঘরের চাল ভালোবাসার গায়ে কেন দুঃখের নামা বলি আনন্দ সিন্ধুর তীরে ভুলের চোরা ভালি পৌঁছাবে যখন গিয়া তখন বন্ধু ভেঙে গেছে মেলা তোর খেলা তো বুঝি নারে এ কেমন খেলা বিধি তোর খেলা তো বুঝি নারে এ কেমন খেলা কেমন খেলা আরে কখন বসুন 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 আপনার কাছে একটা অনুগ্রহ চাইতে এসেছি অনুগ্রহ মানে আজ থেকে প্রায় ১২ বছর আগে এইখানে দাঁড়িয়ে এই হান্টার দিয়ে নিজের হাতে পেটাতে পেটাতে আমি জন্মের মতো একজনকে ভীতি ছাড়া করেছিলাম ১২ বছর পুত্রের মোটে কটা দিন বাকি জানেনি তো নিরুদ্দেশ হবার পরে যদি ১২ বছরেও কেউ ফিরে না আসে তাকে মৃত ধরে নিয়ে তার শ্রাদ্ধের ব্যবস্থা করতে হয় বলছেন আপনি বিবাহিত হলে তার স্ত্রীকে বৈধব্য নিতে হতো শাস্ত্রের বিধান মাই গড কিন্তু বিশ্বাস করুন এই অনুষ্ঠান আমি কিছুতেই লোক জানাজানি করে করতে পারবো না ওর বৌদি জানেন বোধ হয় নিজের ছেলের থেকেও আপন করে ওকে মানুষ করেছিল তার কানে গেলে হয় পাগল নয় আত্মঘাতী হয়ে যাবে আমার সেসব বালাই নেই নিজে দাঁড়িয়ে আমাকে সবকিছু করতে হবে ওইটি তোমার শাস্তি আমার পুরস্কার আপনার তো এত বড় বাড়ি দেবেন এক কোণে একটু জায়গা চোরের মতো চুপি চুপি কাজ ছেড়েই আমি চলে যাব কাক পক্ষীতেও টের পাবে না অগ্নি দগ্ধাশ্চ যে জীবা যে প্রদগ্ধা যে প্রদগ্ধা কুলে মম ভূমৌ ভূমৌ দত্তেন দত্তেন তৃপন্তু তৃপন্তু তৃপ্তা জান্তু তৃপ্তা জান্তু বরাং দিদি ভাই দেখি এমন করে কাঁদছ কেন কি হোয়াট অ্যাবাউট হিম বাইরের চোট হিল্ডাপ হয়ে গেছে তবে তবে ট্রমা এই ভয়াবহ এক্সপিরিয়েন্সের ট্রমা লোকটা কমপ্লিটলি বোবা হয়ে গেছে মাই গড এক্সকিউজ মি ডেথ সার্টিফিকেট আর এই ওনার জিনিসপত্রগুলো ধীরে
রাখি বুকের খাঁচায়, ধরতে যারা যায় ব্যথার বিষে জ্বলে জ্বলে তারা মরে যায়। সুখের পাখি বুকের খাঁচায়, ধরতে যারা যায় ব্যথার বিষে জ্বলে জ্বলে তারা মরে যায়। বছরকার দিন, একে চেহারা করে রেখেছিস বল দেখি। আয় আয় দেখি, এই বেশ ভালো মা। তা বললে তা চলে না, এই দেখো দেখো, বাড়ি নেনেছে এক গুচ্ছের খরচা করে তোমার জন্য কলকাতা থেকে। নাও পড়ে নাও। হা করে দাঁড়িয়ে রইলে কেন, যাও। পরে কি করতে হবে? দুজনে একসঙ্গে অঞ্জলি দেবে, তাছাড়া কটা ছবিও তুলবে তোমার। ওকে বলো নিজের হাতে দিয়ে যেতে। বেশ তো, এ তো ভালো কথা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আসতে পারি? বাহ, স্প্লেন্ডেড। একটা কথা বলবার জন্যে আপনাকে এখানে ডেকে এনেছি। কি সৌভাগ্য, বলুন না। প্লিজ হাজি, আপনি এখান থেকে চলে যান। হঠাৎ ফুল ছিঁড়ে জামাই গোজা আপনার শখ, কিন্তু আমি তো ফুল নই, একটা গোটা মানুষ যা সব ছিল। কিন্তু হারতে 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 বিশ্বাস করুন, হাত জোর করে ভিক্ষে চাইবার মতো আজ আপনি ছাড়া আমার আর কেউ নেই। সব শেষ হয়ে গেছে, আপনার পায়ে পড়ছে পারেন বাবু, আপনি এখান থেকে চলে যান। I see. শুধু রাগলেই নয়, কান্নাটাও তো আপনার ভারী ইন্টারেস্টিং। এমন জিনিস কি কেউ সহজে হাতছাড়া করে? বাবা আসছেন, আপনার মামার টেলিগ্রাম পেয়ে এলেই আশীর্বাদ, সুতরাং বিয়েটা হচ্ছে। দাঁড়ান, এত জোর দিয়ে যখন হচ্ছে এই কথাটা বললেন, তখন আমার কথাটাও শুনে যান। এই দাগ, এই সিঁদুরের দাগ, শুধু এই রুমালে নয়, একটা বুকের ভেতরে চিরজীবনের মতো আঁকা হয়ে গেছে। আপনি তো ছাড়, দুনিয়ার কারো সাবধানে এই দাগ মুছে ফেলতে পারে। চ্যালেঞ্জ রইল, চেষ্টা করে দেখবেন। বটে, আচ্ছা। আরে এটা কি মগের মূল্য পেয়েছো? না না, তা হয় না। এটা কি একটা কথা হলো, এতগুলো লোক যাব, তিনটে টিকিট ফ্রি হবে না? কি আপদ, মাথা গুনতি ভাড়া, তেমন হলে সাঁতরে চলে যাও। ঠাট্টা করছো, আগের দিন হলে কি বলতুম রে ভাই, দলের আমার কপাল পুড়েছে। চার চারটে গরুর গাড়ি, পালার পর পালা, কোথেকে কি হলো
এখন অন্নই জোটে না দুবেলা। একটু শুনুন বাবু, অনেক কষ্টে একটা বায়না জুটেছে, আমি আপনাকে কথা দিচ্ছি ফেরবার পথে সব চুকিয়ে দিয়ে যাব। পুজো গালটার দিনটা আমাদের মাটি করে দিও না দাদা। কি যে বলেন, যান যান উঠে পড়ুন, উঠে পড়ুন সব, ওরে হাতে হাতে মালগুলো তোল, হাতে হাতে মালগুলো তোল। বড় উপকার করলেন, ঠিক আছে ঠিক আছে, চল চল। এই নইলে মায়ের কৃপা কত বলছো না কেন? কি বিপদ, কে কত কইবে? ও তো বোবা। বোবা? কি বলছো তুমি? হ্যাঁ, ওই পার ঘাটে ভিক্ষে করে অম্বিকে তার হোটেলে এঁটো কাটা খেয়ে মরবার ডাকি। আচ্ছা ফের ভিমরি খেল রে ভূতো, ই হলো কি ওখানে লোক? ছাড় দেখিনি, আপদ থেকে গাছতলে নামিয়ে দিয়ে যায়। ছাড়, কাকে গাছতলে নামাবে তুমি? না না, ওকে না নিয়ে যেতে পারি আমরা? মাঝি ভাই, মাঝি ভাই, ওকে ওকে আমি সঙ্গে নিয়ে যাব। পাখি নাই তার, এই ভাঙা খাঁচায় আমাদের অনেক। তুমি নৌকো ছাড়ো, তুমি নৌকো ছাড়ো। বাজনাই তো বাজাচ্ছেন, গানও শুরু করুন। এই হলো বলে, ওরে সখীর দল, ওরে সখীর দল, যা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা। একি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে যা। যাবো তো, কিন্তু ওদিকে যে বেহুশ জ্বর, কে একটু মিছরির জল পেলে? হ্যাঁ, এই সময় মিছরির জল মানে কি হয়েছে জানেন? একটা আদমনা রোগী সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছি, দয়া করে যদি একটু ভালা ল্যাটা, আগে আপনারা দয়া করে গানও শুরু করুন দেখি। ওরে কে আছিস? প্রেমের পিপাসানিয়া ছাড়িলাম কো, কে জানি তো এ সাগর অতল অখুন। প্রেমের পিপাসানিয়া ছাড়িলাম, সকাল অতল অখুন।
কলঙ্কের যাবো বললি কি যাওয়া যায়, সব যে তারই ইচ্ছে। দেখ না দেখ না, ভাঙা খাঁচায় পাখি আবার ফিরে এসেছে। ভাঙা বুক, আমাদের ভাঙা কপাল, জোড়া লাগতেই হবে। এই যে বাবা মাখন, বাবা তুই কি আসলে গান ধর, এদিকটা আমি সামলাচ্ছি, আমি সামলাচ্ছি। না অধিকারী মশাই, তার হয় না। সে কি কাক হয়ে ময়ূরের পাখনা তো অনেক পড়ল, লোক হাসালো অনেক, ওই ময়না জানে। যদি নয়ন ঘোষ করেছি, মনে মনে শুধু চলেছি যে কবে কবে আমিও কেষ্ট সেজে কিস্তি মাত করে দেবো। তখন কি জানতুম একটা ফুটো পয়সার যা দাম, তাও আমার নেই। তাই নিজেও ডুবলুম, দলটাকেও ডোবালুম। আজ আমাদের রাখাল রাজা মথুরার রাজা হয়ে ফিরে এসছে। এখন কি আর এই জিনিস আমায় সাজে? এই যে এসো ভাই। কি বলছো এই শরীর নিয়ে? আরে পারবে পারবে, জোর কেড়ে নিস কেন তোরা? জাত শিল্পী, একবার আসরে গিয়ে দাঁড়ালে এক পুয়ে দেখবি কোথায় অসুখ কোথায় কি, ওই তো আসল ওষুধ। হ্যাঁ বলো শ্যামা। অধিকারী মশাই, তাকেই তো পদ্মফুল ফোটে। বিনু আমাদের সেই পদ্ম, ওঠ বিনু, মুখে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যা, সামনে চেয়ে দেখ কত মানুষ শুনবার জন্য কান পেতে আছে। ওরে এ তো আমাদের জীবনের ব্রত, কি পারবি না তুই বল, কথা দে আমায়। পারবো দিদি, পারবো। ভদ্র পঞ্চজন, মথুরায় শ্যাম, বৃন্দাবন অন্ধকার, কেঁদে কেঁদে অন্ধ রাধারানী ধুলায় লুটিয়ে বলছেন, হা কৃষ্ণ আর কত বাধা, এত কষ্ট এত চাওয়া, এত যে চোখের জল, তার এক কণাও কি তোমার চরণে গিয়ে পৌঁছল না? আর বলতে বলতে ওই শুনুন, যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়।
মেয়েদের মনকে জুতোর তলায় মারিয়ে যেতে শিখেছেন, কিন্তু ভগবানের মার যে তার চেয়ে কত বড় সে শিক্ষা আপনার হয়নি। আজ এই পুজোর দিনে মায়ের সামনে ভাগ্য আপনার সব আশায় ছাই ঢেলে দিয়েছে বারিন বাবু, দেখে শুনুন তো। না মানে একটাই বারিন, খোলা আসরে ভাবি স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করতে পারে তার হাতে তো আমরা মেয়ে তুলে দিতে পারি না। আহ বলছি তো কোনো ভয় নেই, সরো সরো নাও, ধরো দেখি, ধরো ধরো। বিনু আমার দিকে একবার চা ভাই, আমি আমার দিকে একবার চা। পুদি আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। দেখ
দেখছিস কি? পেন নাম কর, পেন নাম কর। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।